আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী দায়িত্বশীল সমাবেশ থেকে আজকে গুরুত্বপূর্ণ মেসেজ দিল। চুয়াডাঙ্গার একটি সমাবেশে আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরছি। আজকে অবশ্যই দেখতে থাকুন আজকে পুরো ভিডিও চিত্র। আপনাদের সামনে আমি পুরো ভিডিওটি উপস্থাপন করতে আসি, যে অনুষ্ঠানের যে বিষয়গুলো সারমর্মগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে আসছি। এখানে হচ্ছে জামাত ইসলামী যে কাজটি করেছে, জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। আতাতের কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। মোবারক হোসাইন ওখানের দায়িত্বশীল যিনি বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য আমাদের শীর্ষ নেতাদের ষড়যন্ত্রমূলক মামলার ফাঁসি দণ্ড দিয়ে তা কার্যকর করা হয়েছে। গত 15 বছর জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের 246 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। 5000 নেতাকর্মীকে পঙ্গু করা হয়েছে। প্রায় 1 লক্ষ নেতাকর্মীকে রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতন করে গুরুতর আহত করা হয়েছে। বর্তমান জালিম সরকারের এখনও জামাত ইসলামীকে সমূলে উৎপাটন করার লক্ষ্যে মিথ্যা সাজানো মামলা দিয়ে শত শত নেতাকর্মীকে ঘর বাড়ি ছাড়া করেছে। বর্তমান শীর্ষ নেতৃবৃন্দকে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে। এমন এক ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও কেউ কেউ জামাত ইসলামীর সাথে আওয়ামী লীগের আতাতের গন্ধ খুঁজে বেড়ান। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, জামাত ইসলামী কখনোই কারোর সাথে আপোষ কিংবা আতাতের রাজনীতি করে না। আতাতের কথা বলে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না। অনুষ্ঠানের মূল আদ্যোপান্ত আপনাদেরকে বললাম। তারপরে তিনি বলেন, 5 জুলাই বুধবার বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক উক্ত কথা বলেন। আমি যেটা বলেছি আপনাদের আগেই, তিনি আরও বলেন, সরকার আবারও প্রহসনের নির্বাচনে পায়তারা করছে। তারা ষড়যন্ত্র করে নির্বাচনী বৈতরণী তা পার হতে চায়। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে দেশবাসী কখনোই হাতে নিবে না। সরকারকে ভোটারবিহীন নির্বাচন করতে দেয়া হবে না। হাসিনা সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, সব ধরনের নির্বাচন প্রস্তুতি থাকা সত্ত্বেও জামাত ইসলামী কখনোই নির্দলীয় কেয়ারটেকার ছাড়া সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে না। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সুষ্ঠু অনুষ্ঠানের লক্ষ্যে জনগণের নির্দলীয় কেয়ারটেকার সরকারের দাবি আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ, জামাত ইসলামের কথা অনুযায়ী। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামাতের আমির জনাব রুহুল আমিন, নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান আলমডাঙ্গা, উপজেলা আমির দারুসসালাম মামুন রেজা ও শফিকুল আলম বকুল, তরিকুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে ছিলেন। আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি, আপনারা থাম্বনেইলে আমাদের ছবিটি দেখতে পেয়েছেন, দায়িত্বশীল সমাবেশে চুয়াডাঙ্গা কর্তৃক যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা সরাসরি আজকের বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হয়েছে, যে বক্তব্য হয়েছে তার সার কথা তুলে ধরেছি, আপনারা কী মনে করছেন, কী মূল্যায়ন করছেন, কীভাবে এটাকে দেখছেন এবং এই কথা অনুযায়ী আগামী দিনের কাজ কীভাবে হবে। জামাত ইসলামের একটি অফিস নেই, অফিস না থাকা সত্ত্বেও তারা কীভাবে কার্যক্রম করেছে, অফিসের বাইরে বনে জঙ্গলে নদীতে সাগরে ভাসিয়ে ভাসিয়ে কাজ করেছে, অফিসে যা লোক ধরে তার চেয়ে বেশি লোক সেখানে সমাগম করতে সক্ষম হয়েছে। সুতরাং আসুন আমরা জামাত ইসলামীকে চিনি, জামাত ইসলামের বিষয়ভিত্তিক আলোচনা শুনি এবং তাদের ভিতরে ঢুকে আরও কিছু জানার চেষ্টা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত।